জন্মসূত্রে নৈনিতালের বাসিন্দার হলেও বাংলার সঙ্গে তার নারীর যোগ। প্রথম বাঙালি হিসেবে প্যারালিম্পিকে পদক জয়ের নজির রয়েছে তারই দখলে। মনোজ সরকার কিদাম্বি শ্রীকান্ত লক্ষ্য সেনের মতোই শাটলার মনোজ, কিন্তু মাত্র এক বছর বয়সেই পোলিও রোগে আক্রান্ত হন, ফলে একটা পায়ের শক্তি কমে যায়। কিন্তু দমে যাননি তিনি, ক্রিকেটের ব্যাট নয় হাতে তুলে নিলেন ব্যাডমিন্টনের র্যাকেট। রাজ্য জাতীয় স্তরে গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করেন বাঙালি এই শাটলার। এশিয়ান প্যারা গেমস বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জয়ের পর টোকিও টিকিট নিশ্চিত করেন উত্তরাখণ্ডের প্যারা শাটলার, আর প্রথমবারেই বাজিমাত ব্রোঞ্জ জিতে টোকিওর পোডিয়ামে উঠলেন। পদক জয়ের পর থেকে প্রিয় কলকাতায় আসার সুযোগ হয়নি, অবশেষে ক্রিসমাসে এলেন তিলোত্তমায়। নিউজ টাইমের ক্যামেরার মুখোমুখি হয়ে মনোজ জানালেন তার বং কানেকশনের কথা। পরিবার সবাই এনেছিল, মা বাবা কলকাতায় 1224 পাকনা বারাকাতে ছিল, এবং দুর্গাপুরি দিদিরা থাকে বারাসাতে, আমার জ্যাঠামশাই থাকে পুলিশ, রিটায়ার পুলিশ উনি। ইচ্ছা ছিল কি বারাসাতে আজকে যাবার গেল, লেকিন সময় কম, 28 তারিখ আসার পরে ওনাদের বাড়ি যাবো। সত্যি কথা বলবো, আমি কলকাতায় 3-4 বার আসি, লেকিন এইবার আসে খুব ভালো লাগে, প্যারালিম্পিকের মেডালে পরে আসতেছি, বাস সময় কম, ঘুরতে পারতেছি না, 28 তারিখে দুবার বাপিস আসতেছে, এই জন্যই কি আমি একটু এসে ঘুরবো, কারণ কি ন্যাশনাল কালকে তো আমাকে স্টার্ট আসছে। টোকিওতে পদক এসেছে, এবার পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন অর্জুন পদকজয়ী শাটলার। টুর্নামেন্ট তো বহুত, লেকিন আমি এটাই বলতে চাই কি প্যারালিম্পিক আমার ব্রঞ্জ মেডেল, আর আমি চাই কি এটার গোল্ড মেডেল চেঞ্জ করতে, কারণ কি কালার আর সাইজ সেম হয়, ও সরি ওয়েট আর কালার সেম হয়, আমি খালি কালারটা আমি চেঞ্জ করতে চাই, এই জন্য আমার নেক্সট টার্গেট 24-এ এটা গোল্ডে পরিবর্তন করা। প্যারিসে মনোজের পদকের রং বদলাবে আশায় বাংলা তথা গোটা দেশ।